রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী। নৃপতিবিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কনাতার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পড়ি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শূলের উপরে মরিবে সে জোনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরি বধু আমি তার ঘরে, সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত শিথি পরে। শ্রীমতী রেহেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনি চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন কল কোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সাড়ে সাড়ে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, সুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী, সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা।